ঝিনাইদহের শৈলকুপা হাট, এখানে প্রতি শনি ও মঙ্গলবার পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ নিয়ে হাটে আসতে শুরু করেন কৃষকরা। এ সপ্তাহে প্রতিমণ পেঁয়াজ প্রকারভেদে 2000 থেকে 2400 টাকা মণ দরে বিক্রি হয়, যা গত সপ্তাহের চেয়ে মণ প্রতি 400 থেকে 500 টাকা কম। বেশি দামে পেঁয়াজ বিক্রির আশা নিয়ে পেঁয়াজ মজুদ করে এখন দাম কম হওয়ায় হতাশ কৃষক। পেঁয়াজ রাখছিলাম যে শেষ সময় একটু ভালো দাম পাবো, এখন তো আমাদের সে কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। পেঁয়াজ গত হাটের থেকে আজকের বাজার মনে 300 থেকে 400 টাকা কম। এই সময় যদি একটু দাম বৃদ্ধি পায় তাহলে চাষিরা একটু বাঁচে। বাজারে যারা খুচরা পাইকারি কেনে তারা সিন্ডিকেট তৈরি করে পেঁয়াজের দাম কমায় দেয়। ব্যবসায়ীরা বলছেন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি ও বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। কোনো সিন্ডিকেট কোনো কিছু করেনি, তবে এখানে পেঁয়াজের দাম কম আসছে আমদানি বেশি হওয়ার কারণে। আর বাইরের যে পেঁয়াজগুলো আসছে এইগুলো একটু নষ্ট টষ্ট পেঁয়াজ এসে 25-30 টাকা পেঁয়াজ বেচছে, এই হিসাবে বাংলাদেশি পেঁয়াজের দাম পড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে এ সপ্তাহে হাটে পেঁয়াজ বেচা কেনা হয়েছে প্রায় 20,000 মণ, যার অধিকাংশ পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। সময় সংবাদ, ঝিনাইদহ।